দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাকি মাত্র কয়েক মাস, এই নিয়ে রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি অবস্থান। তাহলে কি সংঘাতের দিকে যাচ্ছে রাজনৈতিক পরিস্থিতি? জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন করতে হবে। নভেম্বরের মধ্যে হতে পারে তফসিল ঘোষণা, আর ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারিতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এরই মধ্যে রাজনৈতিক দলগুলো তাদের দাবি দাবা নিয়ে বিভিন্ন কর্মসূচি দিয়ে আসছে। দেশের অন্যতম বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি ও তার সহযোগীদের আন্দোলন সরকার পদত্যাগ ও তত্ত্বাবধায়ক চেয়ে। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ বর্তমান সংবিধান অনুযায়ী দলীয় সরকারের অধীনেই নির্বাচন করতে অনর। এই নিয়ে দুই দলের পাল্টাপাল্টি অবস্থান থেকে হঠাৎ করেই দেশের রাজনৈতিক পরিস্থিতি বদলে যাচ্ছে। দুই পক্ষই একেবারে মুখোমুখি অবস্থানে। সংঘাতের শুরু রাজধানীর প্রবেশমুখগুলোতে বিএনপির অবস্থান কর্মসূচি ঘিরে। শনিবার বিএনপির অবস্থান কর্মসূচির দিনে একই কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। দুই পক্ষের এমন অবস্থান ও জনদুর্ভোগের কথা বিবেচনা করে রাতেই কর্মসূচির অনুমতি না দেওয়ার কথা বলে সাফ জানিয়ে দেয় ঢাকা মহানগর পুলিশ। কিন্তু বিএনপি অনুমতির তোয়াক্কা না করে কর্মসূচি করার বিষয়ে অনড় থাকে। এই অবস্থায় সকাল থেকে বিএনপির ঘোষণা করা অবস্থান কর্মসূচির এলাকায় জলকামান সাজোয়া যান নিয়ে পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা অবস্থান নেয়। সতর্ক পাহারায় থাকে ক্ষমতাসীন আওয়ামী লীগও, কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীর প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি পালনের চেষ্টা করে বিএনপি কর্মীরা। এ সময় অন্তত পাঁচটি জায়গায় বিএনপির সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। মূলত পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দিতে চাইলেই এই সংঘর্ষ বাধে। বিশেষ করে রাজধানীর ধোলাই পার মাতোয়াইল এলাকায় দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। বেশ কিছু জায়গায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরাও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ভাঙচুর করা হয় বেশ কয়েকটি যানবাহন, আগুন দেওয়া হয় গাড়িতে। বিএনপির সিনিয়র দুই নেতাসহ আহত হয়েছেন অনেকেই। আওয়ামী লীগ নেতারা বলছেন বিএনপি পরিকল্পিতভাবেই এই ঘটনা ঘটিয়েছে এবং আগের সহিংস অবস্থায় তারা ফিরে যাচ্ছে, কোনোভাবেই তাদেরকে এমন সহিংস কর্মকাণ্ড করতে দেয়া হবে না। অন্যদিকে বিএনপির দাবি তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী লীগ পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। তখন আমি সামনে গিয়ে হাত তুলে বলছি যে গুলি করতে আমাকে করো, তোমার গুলি বন্ধ করো, গুলি বন্ধ করো। বিএনপি কখনোই সহিংস রাজনীতি চায় না, যত বাধা আসুক দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা মাঠেই থাকবেন। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন ঢাকার প্রবেশমুখগুলোতে অবস্থান নিয়ে বিএনপি রাজধানীকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা করেছিল। তারা বাস ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে আঘাত করেছে। সংঘাতের জন্য বিএনপির নেতাকর্মীরাই দায়ী। এমন অবস্থায় রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন নির্বাচনের আগে দেশ জুড়ে ব্যাপক সংঘাত হতে পারে। এর মূল কারণ দেশের প্রধান দুইটি বড় দলের বিপরীতমুখী অবস্থান। নির্বাচন ব্যবস্থা নিয়ে দুই পক্ষকেই আলোচনার মাধ্যমে সমাধান বের করা উচিত। যদি তা না হয় তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে তা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে, সাধারণ মানুষের মধ্যে নানা ধরনের শঙ্কা কাজ করছে।